ऐसे डाल के खाता हूँ। खाओ खाओ खाओ। ডিরেক্ট আলু আর ছোলা ভিতরে যে জান্না, ডিরেক্ট আলু আর ছোলা এটাই পাকিস্তানে ফুসকা আসলে দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকাল থেকে আমার একটা জিনিস খাইতে মন চাচ্ছে, দেখি আমারে বল বর্ণি আসে কিনা, সাথে থাকেন। শোনো, হ্যাঁ, এক চিজ খানা আমারে। ক্যা লেকার আওগে কি নেই বাতাও? তুমি বাতাও ক্যা খানা ক্যা হ্যায়। अभी बता, तुम लेकर आओगे 2 मिनट के अंदर, फिर मैं बताऊंगी। अच्छा ले आऊंगा, बता। मैंने नीचे से देखा है, उधर भेज रही, वो चीज मैंने खाना है। किधर तूने नीचे से देख लिया? मैंने उधर खिड़की से देखा है। अच्छा चलो ठीक है। क्या चीज? अच्छा छोड़ो, बताओ। फुसका, फुसका पानी पूरी। फुसका क्या होता है? पानी पूरी। पानी पूरी, हाँ। अभी वो पता नहीं इधर है कि नहीं, चला गया। जाओ तुम, मैं वेट करते, ले आओ। मैं चलो देखता हूँ, ढूंढ के आता हूँ। जाओ जाओ जाओ। तो এখন ধরে পাঠাইছে ফুসকা, আনতে দেখি নিয়ে আসে কিনা, আপনারা ওয়েট করেন, ফুসকা আনলেই দেখা যাবে। যাও, এই যে দেখেন, আমি এখনই ওপেন করছি, এখনই চলে আসছে। আনছো? মিথ্যা কথা, নিয়ে আসো, তুমি নিয়ে আইছো, নিয়ে আইছো। ওই যে পিছনে, এই যে ফুচকা নিয়ে আইছে, আপনাদের সামনেই আনলো, দেখছেন? এখন এটা খাবো আমি, আসো, আমি খাবো ফুচকা। খাবো না আমি, তা কি হয়, ফুচকা তো খেতেই হবে। সো এই দেখেন, আমার জন্য নিয়ে আসছে ফুচকা, পানিপুরি, এই যে এখন আমরা খাবো। এটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে, সো পাকিস্তানেও এটা পাওয়া যায়। এই যে পিছে আসো, টকটা ঢালতেছে, এই যে টকটা, টক হয় না মিষ্টি হয়। তোমারই দোস্ত মমতা বল খাতি, ও বলতেছে আমার ফ্রেন্ড এটা অনেক খায়, সেটা বলতেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, এখন আমরা খাবো, আসেন। ওকে কে জানো আসতেছে, দাঁড়ান। এটা হচ্ছে টকটা, ও ওয়াও, টেস্ট করবো। কিছুটা লেগেছে এখানে, এসব ব্যাপার না, ফুচকা খাবো না তা কি হয়। একটু টেস্ট করি, একটু টেস্ট করি, কেমন লাগছে দেখি। হ্যাঁ ঠিক আছে, বাট এটাতে এমনি আলু দিছে, ডিমও দিছে, দেখেন পাকিস্তানে এটাতে কেমন দেয়। দেখেন আলু দিছে, ডিম দিছে, সাথে এই যে কী কী দিছে এগুলো, এই যে সো এত বেশি আলু দিছে, এই যে সবগুলোতে আলু ছোলা, এটা কী কী দেয় দেখেন, আলু ছোলা, এই দেখতে পাচ্ছেন আলু ছোলা আর কী কী দিছে, কিন্তু আলু ভর্তা করে না এরা, ডিরেক্ট আলু দিছে, ডিরেক্ট আলু আর হচ্ছে ছোলা ভিতরে, এই যে ডিরেক্ট আলু আর হচ্ছে ছোলা, এটাই পাকিস্তানে ফুচকা আসলে দেয়। তো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা, সো ব্যাপার না, তো খেয়ে দেখি কেমন লাগে। আচ্ছা টক দিতে হবে, তো টক দিবা না, ও খাইতে বোঝে না, আসলে আমি একটু খাই দেখি। মরিচ তো একদমই দেয়নি এখানে, মরিচ ছাড়া তো খাইতে পারবো না। আচ্ছা দেখি, কাঁচা মরিচ হলে ভালো হতো, এটা তো কাঁচা মরিচ দেয় না এখানে। আল্লাহ, এখানে এসে করতে কি, এখানে এসে যেতে। এটার মধ্যে কোনো মরিচ নাই, সিম্পল। মরিচ ছাড়া কেমনে খায়? খাও খাও, ভালো নে, টক খাইনি, রাখো। তুই পেলে টক খালা, তুমি টক জ্যাদা পছন্দ, টক খালা। আম খাতে তেঁতুল দিছে, তেঁতুল দিছে, তেঁতুল দিছে না এমনি, তেঁতুল। তিনটা ফুচকা কয় টাকা নিছে? এ তিন পিস ফুচকা কয় টাকা নিছে? 50 কা। তিন পিস ফুচকা 50 টাকা, সারা কিছু 50 কা যাবে, দেখছেন? তিন পিস ফুচকা দেখেন কয় টাকা, 50 কা। এসে ডাল কে খাও তো। খাও খাও খাও, ভালো ভালো। বাংলাদেশে অনেক মরিচ দেয়, ওটা অনেক ভালো লাগে, তো মরিচ দেয় নি। মরিচ দিলে ভালো হতো, মরিচ দেয়নি একদম, দেখতে পাচ্ছেন আপনারা?
টকের বহুত খট্টা হ্যাঁ মাথা কেটে দেয় নিচে আসো টক অনেক বেশি অনেক বেশি বহুত টক টকের মধ্যে একটু মরিচ ভালো লাগতো দেয়নি ওরা খাইয়ে দিলাম ফুসকা দেখছেন তো এত ওয়েদারটা অনেক সুন্দর তো এই ওয়েদারের মধ্যে এত সুন্দরভাবে ফুসকাটা খেলাম ভালোই লাগলো আর আপনারা যদি দেখলেন এই ফুসকা নিয়ে আসলো ফুসকা খেলাম আপনাদের সামনে সব দেখালাম তো আপনাদের আমাদের এই ফুসকা খাওয়ার জিনিসটা কেমন লেগেছে বলেন আমরা যে আপনাদের সামনে ফুসকাটা খেলাম আপনাদের কার কার খেতে মন চাইছিল আর কার কার ইচ্ছা হয়েছে এখন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এটা আমাদের ফুসকা টক ফুসকা খেয়ে ফেলেছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব কিয়া করো আর লাইক কিয়া করো আর শেয়ার করনা মত ভুলনা তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ